আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তো আজকের পর্বে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পঞ্চম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ, যেটা কিনা পার্ট 5। ঠিক আছে, এটা কিন্তু রিসেন্টলি অগস্ট মাসে তোমাদেরকে দেওয়া হয়েছে, যেটা কিনা সেকেন্ড সিরিজের অন্তর্গত। তো এটাকে আমরা পার্ট 5 হিসেবে নিয়ে চলছি। তো দেখো, একদিকে কী বলা হচ্ছে যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে দেখাও, অর্থাৎ এখানে তোমার 1.1-এর সাথে এখানে কার মিল হবে, ঠিক আছে, 1.2-এর সাথে এখানে কার মিল হবে, আর 1.3-এর সাথে এখানে কার মিল হবে, সেটা কিন্তু তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষয় স্তম্ভের সাথে ক্ষয় স্তম্ভের মিল তোমায় দেখাতে হবে। তো আশা করি তুমি বুঝতে পারলে। তো দেখো, ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমি আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুদের কাছে একবার রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে নতুন, প্লিজ তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তো চলো এবার আমরা ভিডিওর মূল পর্বে যাই। দেখো, এখানে একদিকে কী বলা হচ্ছে, যেমন তোমরা একটু আগে দেখলে, তো জলদাপড়ার সাথে কার মিল খায়, জলদাপড়ার সাথে কিন্তু গন্ডারের মিল হয়, অর্থাৎ জলদাপড়া সমান গন্ডার, অর্থাৎ এক দাগের ঘ হবে। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে 1.1 ঘ। খড়গপুরটা কি, খড়গপুরটা হচ্ছে IIT শিক্ষা কেন্দ্র। ঠিক আছে, বিষ্ণুপুরটা কি, টেরোকোটার কাজ। এবার দেখো, ডলফিনটা কিন্তু এখানে কিছু দেওয়া নেই, তাই আমি আর করলাম না। এছাড়াও আমি কিন্তু এই যে অ্যান্সারটা, সেটা কিন্তু আমি আমার খাতায় লিখে তোমাদের সামনে তুলে ধরেছি। ঠিক আছে, তোমরা জাস্ট একটু পরে দেখতে পারবে। এবার দেখো, এবার আমরা কিন্তু দুই দাগে মুভ করবো, তাই তিনটে তোমরা আশা করি বুঝতে পারলে, অর্থাৎ 1.1 হচ্ছে ঘ, 1.2 হবে কি গ, আর 1.3 হচ্ছে কি খ। ঠিক আছে, দেখো এবার দুই দাগে, দেখো দুই দাগে তোমাদের কি বলা হচ্ছে, যে ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে এক্স, মানে মানে ক্রস চিহ্ন দাও। ঠিক আছে, এটা তোমরা একটু দেখে নাও, এটা কি হবে, মানুষের বুদ্ধি হলো একটা সম্পদ, অবশ্যই এটা ঠিক কথা। তাহলে তোমরা এরকম পাশে একটা বক্স করবে কোশ্চেনের, সেখানে কিন্তু তোমরা এরকম টিক মার্কস দিয়ে দেবে। ঠিক আছে, 2.2-এ দেখো কি বলা হচ্ছে, দীঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজু বাদাম হয়, এটাও কিন্তু ঠিক, তোমরা এরকম পাশে বক্স বানাবে, বানিয়ে টিক দেবে। ঠিক আছে, তারপরে দেখো 2.3-এ কী বলা হচ্ছে, প্রীতিলতা ওয়াদ্দারকে বলা হতো গান্ধীবুড়ি, এটা কিন্তু ভুল, মাতঙ্গিনী হাজরাকে আমরা বলি কি গান্ধীবুড়ি। সুতরাং প্রীতিলতাকে আমরা কখনো গান্ধীবুড়ি বলে ডাকিনি, বা গান্ধীবুড়ি আমরা বলি না, আমরা তাকে বলি মাতঙ্গিনী হাজরাকে। সুতরাং এটা হয়ে যাবে কিন্তু তোমাদের ক্রস, অর্থাৎ তোমরা বক্স বানাবে, পাশে বক্স বানিয়ে ক্রস দিয়ে দেবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে। তিন দাগের কোশ্চেনটা একবার দেখে নাও, যে তিন দাগের কোশ্চেনে কী বলা হচ্ছে। তিন দাগের কোশ্চেনে বলা হচ্ছে 3.1-এ, যে বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কী কী ক্ষতি হয়। ঠিক আছে, আর 3.2-এ বলা হচ্ছে যে কী উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল। তো বন্ধুরা, তোমরা একটু আগে যেমনটা দেখলে এই এক দাগ আর দুই দাগের অ্যান্সার, সেটা জাস্ট একবার তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, এই দেখো, এক দাগে তোমাদের কি ছিল, যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন, আমি এটা তোমাদের এখানে লিখে দিয়েছি, 1.1-এ গন্ডার, তোমরা যেমনটা একটু আগে দেখলে। ঠিক আছে, যাই হোক, তোমরা জাস্ট এগুলো দেখে নাও। তিন দাগে এবার আমরা দেখো, তিন দাগে আসবো, তিন দাগটাতে তোমরা যেমনটা একটু আগে দেখলে, যে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কী ক্ষতি হয়। দেখো আমি উত্তরে কী লিখেছি, বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জীববৈচিত্র্যে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তাহলে দেখো, এক নম্বরে কী বলা হচ্ছে, এক নম্বরে বলা হচ্ছে মাটির সজীব জৈব উপাদানের ক্ষতি, সেটা কীরকম দেখে নাও একবার। মাটির সজীব জৈব উপাদান যেমন কেঁচোর প্রাণহানি হয়, তাছাড়া তাদের সংখ্যা দিন দিন বিলুপ্ত হয়। ঠিক আছে, অর্থাৎ এটা কী হয়, অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে। সেকেন্ড আমরা কী লিখেছি, সেকেন্ড লিখেছি দেখো, চাষের জমির উর্বরতা হ্রাস, অতিরিক্ত পরিমাণে কীটনাশক ব্যবহার করলে জমিতে বিভিন্ন সজীব জৈব উপাদানের ক্ষতি হয়, যার ফলে চাষের জমির উর্বরতা হ্রাস পায়। ঠিক আছে,
তিনেরটা দেখো কি বলা হচ্ছে, জলজ প্রাণীর জীবনহানি। জল স্থলে উভয় ক্ষেত্রে এই রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে ব্যবহারের কারণে জলজ প্রাণীর জীবনহানি ঘটে। 4 নম্বর দেখো কি লিখেছি আমি, 4 নম্বর লিখেছি যে মানব শরীরে রোগ বৃদ্ধি। অতিরিক্ত পরিমাণে রাসায়নিক কীটনাশক ব্যবহৃত খাবার খেলে মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং মানব শরীরে রোগ বৃদ্ধি হয়ে থাকে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার আমরা জাস্ট সেকেন্ড কোশ্চেনের দিকে মুভ করব। তো বন্ধুরা দেখো সেকেন্ড কোশ্চেনে কি বলা হয়েছিল, কি উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল। তো এই অ্যান্সারটা তোমরা জাস্ট একবার দেখে নাও। তো বন্ধুরা যেমনটা একটু হয় তোমরা কোশ্চেন দেখে এসছো, ঠিক আছে, এখানে এবার জাস্ট অ্যান্সারটা দেখে নাও। অ্যান্সারটাতে কি বলা হচ্ছে, 3 পয়েন্ট দিয়ে, উত্তর দামোদর ভ্যালি কর্পোরেশন DVC এর স্থাপনের উদ্দেশ্য ছিল বন্যা বন্ধ করা, তাছাড়া জলসেচের প্রসার, জলবিদ্যুৎ উৎপাদন, মাছ সংগ্রহ, জল সরবরাহ, ঠিক আছে। অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল এই যে যে লেখাটা তোমরা দেখতে পেলে এই উদ্দেশ্যগুলোকে মানে সফল করানোর জন্য, ঠিক আছে। তো এবারে আমরা 4 দাগের যে কোশ্চেনটা আছে সেটা জাস্ট একবার দেখে নেব। তো বন্ধুরা তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে 4 পয়েন্ট 1 কী বলা হচ্ছে, পর্বতের মাথায় বরফ জমে কেন, এই কোশ্চেনটা। এবারে এই কোশ্চেনটার আমরা অ্যান্সার জাস্ট একবার দেখে নেব। তো তোমরা ধৈর্য সহকারে সবাই দেখো, দেখো 4 পয়েন্ট 1, পর্বতের মাথায় বরফ জমে কেন, জাস্ট দেখে নাও। দেখো কি বলা হচ্ছে, পর্বতের মাথায় বরফ জমে কেন, কি উত্তরে কি লেখা আছে, পুকুর নদী হ্রদ প্রভৃতি জলাশয়ের জল সূর্যের তাপে বাষ্প হয়ে প্রতিনিয়ত উপরে উঠে যাচ্ছে। তার মানে কি, এই যে তোমার আশেপাশে তুমি পুকুর দেখছো, নদী দেখছো, জলের কোনো লেক দেখছো, তো এই যে জলগুলো সেগুলো কি হয়, আমাদের যে সূর্যের যে রশ্মিটা আমরা পাচ্ছি, সূর্যের রশ্মি যখন ওই জলের উপরে পড়ে, এবার জলের উপরে পড়লে কি হয়, ওই জলটাকে কিন্তু শোষণ করে না, যেটাকে আমরা ইংলিশে কি বলি, এভাপোরেশন বলি, আর বাংলাতে বলি কি, বাষ্পমোচন, ঠিক আছে। তারপর দেখো কি বলা হচ্ছে, যে উপরে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে এই বাষ্প জলকণায় পরিণত হয়, অর্থাৎ উপরে যখন ওটা ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে যায় সেখানে গিয়ে কিন্তু জলকণায় পরিণত হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো, তার মানে কি, দেখো এখানে কি বলা হচ্ছে, যে বাষ্প হয়ে প্রতিনিয়ত উপরে উঠে যাচ্ছে, উপরে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে এই বাতাস জলকণায় পরিণত হয়, আর পর্বতের মাথায় ঠান্ডা আরও বেশি বলে সেখানে তুষারপাত হয়, অর্থাৎ আমরা যে মাউন্টেন এরিয়াগুলোতে দেখি সেখানে কিন্তু কি হয়, অত্যন্ত পরিমাণে ঠান্ডা থাকে, আর এই অত্যন্ত পরিমাণে ঠান্ডা থাকার কারণে সেখানে কিন্তু ওই যে জলকণাগুলো ঠান্ডায় মিশে কি হয়ে যায়, বরফে বা তুষারে কিন্তু পরিণত হয়। তারপরে দেখো, তারপরে কি বলা হচ্ছে, আর পর্বতের মতো ঠান্ডা আরও বেশি বলে সেখানে তুষারপাত হয়, এই তুষার জমে বরফের আকার ধারণ করে, অর্থাৎ ওই তুষার যখন জমে যাবে তখন তার কিন্তু একটা বরফের যে আকার সেটা কিন্তু সে ধারণ করে, আর এভাবেই পর্বতের মাথায় বরফ জমে। তো তোমরা কি বুঝতে পারলে এই কোশ্চেন থেকে, যে পুকুর নদী হ্রদ প্রভৃতি জলাশয়ের যে জল সেটা সূর্যের তাপের জন্য সেখান থেকে শোষণ হয়ে কি হয়, উপরে যায়, উপরে গিয়ে কি হয়, ঘনীভবন হয়ে সেখানে কিন্তু একটা জলকণার সৃষ্টি করে, আর ওই জলকণা যখন পর্বতের উপরে চলে যায়, আর পর্বতের উপরে যাওয়ার পরে কিন্তু ঠান্ডা হয়ে যায়, এবং ওই ঠান্ডা কিন্তু তুষারপাতে পরিণত হয়, আর সেই তুষার কিন্তু বরফে পরিণত হয়ে পর্বতের মাথায় জমে থাকে। তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, যেমনটা লিখে রেখেছি, কমেন্ট করবে কোথাও তোমার কোনো সমস্যা হলে, আর শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, ঠিক আছে। আর তুমি যদি চ্যানেলে নতুন হও, আমি তোমাকে আরও একবার রিকোয়েস্ট করে বলবো যে প্লিজ তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে, ঠিক আছে। তাহলে কী হবে, আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু তুমি নোটিফিকেশান পেয়ে যাবে, ঠিক আছে।
তো আজকের ভিডিও আমি আর বেশি দীর্ঘায়িত করব না, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবে, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে।